কক্সবাজারের টেকনাফ নতুন পল্লানপাড়া ও উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ি এলাকা থেকে অপহরণ হওয়া তিন ব্যক্তিকে উদ্ধার করেছে র‍্যাব 15। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় দুটি রামদা, 25 ফুট শিকল, আটটি তালা এবং দুইটি চাবির ছড়া সহ তিনটি মোবাইল। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব 15 এর সহকারী পরিচালক শামসুল আলম খান। উদ্ধারকৃতরা হলেন আমানুল্লাহ, সিরাজুল মমিন ও আবু তাহের। গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ মাঠপাড়া এলাকার নজির আহমেদের ছেলে নবী হোসেন ও জাহিদ হোসেন ওরফে কাবিলা। র‍্যাব 15 এর সহকারী পরিচালক শামসুল আলম খান জানান, 25 মার্চ এক ব্যক্তি তার ছেলে ও তার ছেলের বন্ধুকে অপহরণ করা হয়েছে বলে র‍্যাবের কাছে অভিযোগ করেন। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে 50,000 টাকা দাবি করে। এই অভিযোগের ভিত্তিতে রবিবার টেকনাফের নতুন পল্লানপাড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূল হোতা নবী হোসেন ও তার ভাই জাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আমানুল্লাহ ও সিরাজুলকে উদ্ধার করে র‍্যাব সদস্যরা। অপহরণের এই ঘটনায় টেকনাফ থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। এছাড়া 25 মার্চ বিকেলে উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ি এলাকা থেকে অপহৃত আবু তাহেরকেও উদ্ধার করে র‍্যাব।